এখন বিষয়টা কি ভাই, আমি আসলে আমার মূল ফোকাস হচ্ছে ব্যবসা। আমার ব্যবসা প্রতিষ্ঠানে একটু ক্ষতি হইতেছে, যেটা ব্যবসার থেকেই আমি চাইছি এইগুলা গোছ গাছ করে রাখতে। এখন ব্যবসায়ী যদি না হয় আমি এগুলা কিভাবে গোছ গাছ করে রাখবো, আমার ফ্যামিলি কিভাবে গোছ গাছ করে রাখবো? অনেক শখ করে নিয়েছিলাম যে ছাগলগুলা লালন পালন করব, হয়তো আল্লাহ তাআলা চায় তো এখান থেকে নিজে কিছু স্বাবলম্বী হব, কিন্তু বা একটা আমার দ্বারা যাতে আমার একটা একটা লোক যাতে আমি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, অনেক আশা নিয়েই করছিলাম। এখন পরিস্থিতি এরকম গিয়ে দাঁড়াইছে যে এখন এটা সম্ভব হইতেছে না। বিশেষ করে আমার এই ব্যবসার লাইনে আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, আমি ইদানিং যখন ফার্মের দিকে মনোযোগ দিছি আমার ব্যবসাটা দেখি যে আস্তে আস্তে ডাউন হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টঙ্গী, গাজীপুর টঙ্গী। এটা হচ্ছে বনমালা রোড থেকে একটু সামনে, আপনারা দেখবেন যে এইদিকে অনেক খালি জায়গা রয়েছে। তো এই খালি জায়গাতেই একজন হাফেজ মাওলানা নবী রাসুলের সুন্নত হিসাবেই উনি ব্যবসার পাশাপাশি এই ছাগলের খামারটা দিয়েছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর খোলামেলা জায়গা, পাশে উনি গাছ চাষ করেছেন। আসলে আজকে আপনাদেরকে স্পেশাল কিছু দেখাবো যে একটা নতুন খামার করতে গেলে আপনি কত ধরনের সমস্যার সম্মুখীন হবেন, চিকিৎসা থেকে শুরু করে আপনি ছাগল কিনতে গেলে কত ধরনের প্রতারণার শিকার হবেন এবং আপনাকে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে। আশা করি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে অনেকেই ছাগলের খামার করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন, যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো চলুন ভাইয়ের সাথে কথা বলে এখন যে ছাগলগুলো বিক্রি করে দিবেন এগুলোর দরদাম সহ বিস্তারিত জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা একটু বলবেন এবং পরিচয়টা এই লোকেশনটা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমার লোকেশন বনমালা কলেজ গেট থেকে ভিতরে, বনমালা আর কি, মধুরমন মাজার টঙ্গী। আচ্ছা, এইদিকে যে খালি জায়গাগুলো আছে এটা? জি। ভাই তো মনে হয় মাদ্রাসায় পড়াশোনা করছেন বা হাফেজ সাহেব আমি শুনলাম যতটুকু? জি ভাই, আল্লাহ তাআলা আর কি হেফজ পড়ার তৌফিক দিছিলেন, শেষ করছি, মাদ্রাসা খেদমতো করার তৌফিক দিছেন। এখন পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা নিয়ে আসি আর এই টুকটাক। তো পাশাপাশি নবী রাসূলগণের ভালোবাসা ছাগল পালন সেটাই করতেছেন? জি ভাই, ছোটবেলা থেকে আমার আসলে কৃষির প্রতি এই হাঁস মুরগি বলেন ছাগল বলেন এর প্রতি একটু আলাদা একটা ঝোঁক। আচ্ছা, না আপনার এখানে হাঁসও দেখলাম, পাশাপাশি আমার চীন হাঁস, মুরগি আছে, রাজা হাঁস, সবকিছুই আছে আর কি, আল্লাহ দিলে। আপনার মানে এগুলো হচ্ছে শখের বসে? জি করি আর কি, শখের বসে। ঠিক আছে, ঘাসও চাষ করছেন দেখছি ছাগলের জন্য? জি ভাই, ছাগলের জন্য। আচ্ছা, ঘাসটা মনে হয় মোটা হয়ে গেছে, চিকন আরেকটা আছে ওইটা চাষ করলে বেশি ভালো, বা এটা আরেকটু আগে খাওয়াতে হবে এখন যে একটু বড় হয়ে গেছে? মূলত এগুলো পরিচর্যার কারণে মনে হইতেছে আর কি একটু বেশি হয়েছে, কারণ কিছু আছে এই সে আপনার এক সাইড থেকে চিকন হয়েছে আর এক সাইডে মোটা হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, তো এই তো ভাই করতেছেন, আপনি অনেক জায়গা থেকে ছাগল কিনেছেন আমি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ করতেছেন, কি অবস্থা? ভাই করতেছি তো আলহামদুলিল্লাহ করতেছিলাম, বাকি এখন অনেক শখ করে নিয়েছিলাম যে ছাগলগুলো লালন পালন করব, হয়তো আল্লাহ তাআলা চায় তো এখান থেকে নিজে কিছু স্বাবলম্বী হব, কিন্তু বা একটা আমার দ্বারা যাতে আমার একটা একটা লোক যাতে আমি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, অনেক আশা নিয়েই করছিলাম। এখন পরিস্থিতি এরকম গিয়ে দাঁড়াইছে যে এখন এটা সম্ভব হইতেছে না। বিশেষ করে আমার এই ব্যবসার লাইনে আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, আমি ইদানিং যখন ফার্মের দিকে মনোযোগ দিছি আমার ব্যবসাটা দেখি যে আস্তে আস্তে ডাউন হয়ে যেতেছে। এখন মূল বিষয় হচ্ছে আমার আগে ব্যবসা, ব্যবসাটা আমার মূল ফোকাস ছিল, এটা তো পাশাপাশি করবই আমি, কিন্তু এটা একসাথে হচ্ছে না, হচ্ছে না, কারণ আমার তো টার্গেট ছিল ভাই যে যাতে একটা লোক রাখবো আমি। এখন মনে করেন ভালো একটা লোক পাইতেছি না, এরপরে আর লোক পাইলেও দেখা যায় দুই দিন আসে তিন দিন আসে না, এখন খাবার থাকলে পরের মাস থাকে না, হ্যাঁ মাসও থাকে না, দুই চার দিন দেখা যায় যে নিয়মিত আসে, খাবার দেয় না দুই তিন দিন, এখন এই ঘাস দিয়ে যান, এই আমি নিজে যে ঘাস কাটতে হয়, নিজে ঘাস কাটতে গেলে ছাগল দেখাশোনা করলে আবার দেখা যায় যে আমার ব্যবসা প্রতিষ্ঠা মানে কাজের লোকটা অনেকটা সমস্যা, অনেক সমস্যা এইখানে বিশেষ করে। আচ্ছা, এই যে ছাগলের খামার করেছেন, করতে গিয়ে আপনারা নতুনরা তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, আপনি যদি একটু শেয়ার করতেন যে আসলে কী কী সমস্যা হতে পারে? এখন আগে যতটুকু আমরা খামার করার আগে জানতাম যে খামার করার জন্য প্রথম শর্ত হচ্ছে সুন্দর একটা খোলামেলা জায়গা থাকতে হবে, এরপরে হচ্ছে ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষের জন্য জায়গা থাকতে হবে। এখন আমি এই দুইটা ম্যানেজ করছি, ম্যানেজ করে আমি শুরু করছি, কিন্তু
এই পরামর্শটা কেউ দেয় নাই যে আগে ভালো একটা লোক দরকার, আগে বিশ্বস্ত একটা লোক দরকার, অভিজ্ঞ একটা লোক দরকার, অভিজ্ঞ লোক দরকার, প্লাস হচ্ছে আমি সময় দিতে পারবো কিনা, নিজের সময় দেওয়াই যে সব থেকে বড়। যত ভালো লোকই হোক আগে নিজের সময় দিতে হবে, এরকম যদি হয় নিজে বা নিজের ফ্যামিলির লোক যদি সময় দিতে পারে, ওইরকম কেউ আবেগ দিয়ে চলবে না, আবেগ দিয়ে চলবে না। কারণ এগুলা মনে করেন আপনার বাড়ির কাজ দুই দিন ফালাই রাখেন, কোনো সমস্যা নেই, কাজ শুরু করছেন দুই দিন ফালাই, কিন্তু এইগুলো হচ্ছে বোবা, ওরা খাইতে পারে। আমরা অসুস্থ হলে দৌড় দিয়ে ডাক্তার কাছে যেতে পারি, কিন্তু ওরা কিন্তু কিছু করতে পারে না, বলতে পারে না, এটা নিজেরা করতে হবে। হ্যাঁ, এদেরকে সবসময় হাঁটা চলা পর্যবেক্ষণ করতে হবে, ওর কী দরকার, হ্যাঁ কখন কী দরকার না দরকার, এটা আমাদের সবসময় পর্যবেক্ষণ করতে হবে, যাতে লালন পালন আমার টাকা পয়সা আমার এইটার থেকে উপার্জন হবে, সেটাই ভিন্ন বিষয়, কিন্তু আমার দ্বারা যাতে কষ্ট না হয়। ছাগল কিনতে গেলে অনেক ধরনের প্রতারণার শিকার হতে হয়, এই বিষয়টাও যেন সবাই সতর্ক থাকে। অবশ্যই, এটার শিকার মনে করেন ছাগল এক জাতের, বইলা দিবে এক জাতের, বীজ দেবে এক জাতের, বইলা দিবে আর এক জাতের। হ্যাঁ, এরপরে মনে করেন মানে একটু সময় নিয়ে, আমার যেটা মানে চিন্তা ভাবনা যে একটু সময় নিয়ে নিচের দেখা শুনা, দুই চার টাকা খরচ হলে একটু ঘুরে দেখা শুনা, তারপরে কিনা মনে হয় যে সবচেয়ে ভালো। অবশ্যই, এটাই আপনার অভিজ্ঞতা কি বলে? এইটাই আমার অভিজ্ঞতা, এইটাই। মানে কাউকে বিশ্বাস করা যাবে না, কোনো ইমোশনাল মানে ইমোশনাল ভাবেও কোনো বিশ্বাস করা যাবে না। আপনি একজন ইমোশনালভাবে বইলে আপনার অনেক কিছু বইলে একটা ছাগল দিয়ে দিবে, আমার এইটা ওইটা, আমি অমুক তমুক, আমার এই সমস্যা, আমি এইটা নিয়ে মিথ্যা কথা বলবো না, এগুলো হচ্ছে ভুয়া কথা। ছাগল আপনি আসবেন প্রতারণার ফাঁদ, প্রত্যেকটা হয়েছে আপনি আপনার আল্লাহ তালা বিবেক বুদ্ধি দিছে, আমি আমার ছাগল আমি বলবো এইটা ভাই, আপনি যাচাই বেছে করে নেবেন, এটা আমি না, যে কেউ খেতে, এইটা হচ্ছে আমার পরামর্শ, অভিজ্ঞতা, অভিজ্ঞতা। হ্যাঁ, এটাই হয়েছে, আমিও এরকম পরামর্শ দিই, কিন্তু আসলে সবাই শুনতে চায় না, কিন্তু যখন ওই ধরা খায় তখন গিয়ে ফোন দেয় যে ভাই হইছে ওইছে, আরে ভাই আপনার জিনিসটা আপনি যান গিয়ে দেখেন, দুই চারটা খামারে অনেক বিজ্ঞাপন তো আমরা দিতে, এখান থেকে দেখেন, তারপরে আস্তে ধীরে কিনেন। অনেকে আছে যে ফোনে ভাই আমার দুইটা ছাগল পাঠাই দেন, টাকা লাগাই দিলেন, এটা কেন করেন আপনারা? এটাই আমি বুঝা আসে না আমার, পরবর্তী দেখা যায় ছাগলের সমস্যা, গাব সমস্যা, এই সমস্যা, কারণ এই সেক্টর আসলে কাউরে আমি ওইভাবে ভালো পাই নাই। এখন ভাই এখন কি করবেন ভাই? আপনার এই খামারটা আমাকে তো বলছিলেন যে আসলে ভাই আমার হচ্ছে না, এখন বিষয়টা কি ভাই, আমি আসলে আমার মূল ফোকাস হচ্ছে ব্যবসা, আমার ব্যবসা প্রতিষ্ঠানে একটু ক্ষতি হইতেছে, যেটা ব্যবসার থেকেই আমি চাইছি এইগুলো গোছগাস করে রাখতে। এখন ব্যবসায়ী যদি না হয় আমি এইগুলো কীভাবে গোছগাস করে রাখবো, আমার ফ্যামিলি কীভাবে গোছগাস করে রাখবো, এর জন্য আগে আমার ব্যবসার ফোকাস। এখন আপাততর জন্য আমি ভাই ছাগলগুলো রাখতে পারতেছি না, কিন্তু আমার হ্যাঁ সবগুলাই বিক্রি করব, কিন্তু আমার শখ আছে আমার, আমি এই যে ভাই এত টাকা, অনেক টাকা খরচ করছেন আপনার, এই যে একটা মজবুত একটা ইয়া দুইটা তৈরি করছেন, অনেক টাকা খরচ, সেট করতে গিয়ে অনেক টাকা খরচ, আপনার তো মনে হচ্ছে যে আমার কয়েক লাখ টাকা আপনার লসই দিতে হবে। অবশ্যই ভাই, এই অল্প কিছুদিন, বেশি দিনে শুরু হয় নাই, অল্প কয়েক মাস আর কি, কয়েক মাসের ভিতরে কয়েক লাখ টাকা, কয়েক লাখ টাকা লস। এখন কারণ এই যে লোক পাই না, এগুলার সব থেকে বড় বিষয় যখন দুপুরবেলায় খাবার অনেক সময় দেখা যায় খাবার দেওয়ার টাইম যে টাইমে ঘাস দিয়ে যায় না, এগুলো ডাকাটা কি করে, নিজের কাছে কষ্ট লাগে, নিজে গিয়ে রোদে যাই ঘাস কাটি, আর কয়দিন নিজের কাছেও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন আপনার ছাগল একটু দেখা এবং দরদাম সহজে। সবাই শুরুতে একটা কালারফুল ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তো ভাই ক্রস ব্রিডের ছাগল, ক্রস ব্রিডের ছাগল, বুঝাই যাচ্ছে। কয় দাঁতের এটা? এটার দাঁত সম্বন্ধে তো দেখি একটু খুলেন দেখি, আসলে দেখে নেন, বলতে পারে না, দুই দাঁত, একদম নতুন ছাগল। জি, গাব আছে, দুই মাস প্লাস গাব আছে, দুই মাস প্লাস গাব আছে। জি, এটা কি আপনি নিজে বিট করাইছেন? জি, এটা নিজে বিট করেছি, এটা হচ্ছে আপনার ওই বিটল দিয়ে বিট করানো, আমার এখানে বিটলের পাঠাও ছিল। ও আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে বিট করানো, ওইটা দিয়ে বিট করানো, তারপর আর হিটে আসে নাই? না, তারপর হিটে আসে নাই, মোটামুটি মনে হচ্ছে যে টিকে গেছে। হ্যাঁ জি, তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছে 20,000 ভাই, 20,000 টাকা এটা চাওয়া দাম। জি, আলোচনার সুযোগ আছে, দুই মাসে গাব, নতুন ছাগল, নতুন ছাগল, ঠিক আছে চলুন। তো ভাই একই কালারে তিনটা ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের এগুলা? এটা ভাই জাত শুনতে আমি তো নতুনই, কিন্তু এটা ওই নাটোরের আনোয়ার ভাইয়ের কাছ থেকে আনছিলাম, সে বলে দিছে যে বয়ারের ক্রস এগুলো। এগুলো বয়ারের ক্রস বলে আপনার কাছে বিক্রি করছে? জি ভাই। আচ্ছা, দর্শকরা বিবেচনা করুক, আমি কিছু বলবো না, দর্শক বন্ধুরা আপনারাই বলেন এগুলো কি বয়ারের ক্রস কিনা, আদৌ এগুলো বয়ারের কোনো সংমিশ্রণ আছে কিনা, এটা দর্শকরাই বলুক। আমার কাছে কেমন জানি মনে হলো, বয়ার তো আমি বিডু করেছি, যাক এটা দর্শকরাই দেখুক। এগুলো কি গাব আছে? না, এটা গাব নাই, এই এটা খাসি, এটাও গাব নাই আর কি, এটাও গাব নাই। জি, মিথ্যা কথা বললে তো লাভ নাই, আমি তো মানুষের না না। তো ভাই এগুলো কেমন দাম চাবেন? ভাই দাম চাবো কি, আমি কিনছি তো ওপেনলি বলতেছি, আমি কিনছি 70,000 দিয়ে, তিনটা তিনটা 70,000 নিছে আপনার কাছ থেকে? জি। আচ্ছা, যাক এখন আপনি
এটা আপনি কেনার দামটা বলে দিলেন, যেন দর্শকরা আপনার সাথে কারো যদি পছন্দ হয় হ্যাঁ আলোচনা করে আপনার থেকে নিতে পারে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনি একটু দেখেন বয়ারের ক্রসগুলো। ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তো বলছে শিরোহি, এটাও শিরোহি ক্রস ব্রিডের ছাগল। এটা তো অরিজিনাল শিরোহি কোনোভাবেই না, আপনাকে বলছে অরিজিনাল। আচ্ছা আচ্ছা, দেখ দর্শক বন্ধুরা আসলে দেখো, আমার মতে এটা ক্রস ব্রিডের ছাগল, যদি অরিজিনাল হয় তাহলে তো হতে পারে, কিন্তু আমি 100% শিওর এটা ক্রস ব্রিডের ছাগল। এটা আমি যখন আনছি গাব ছিল, বলছে গাব বিটলের গাব ছিল, ওই যে বাচ্চা হয়েছে দুইটা, বাচ্চা হয়েছে না হচ্ছে বাচ্চা না জি, কি বাচ্চা, পাঠা না পাঠি বাচ্চা? একটা পাঠা একটা পাঠি, কালোটা পাঠা লালটা পাঠি, লালটা পাঠি না জি, এগুলো বাচ্চা না জি। তো ভাই তিনটা একসাথে কত টাকা দাম চাবেন? বাচ্চা সহ যদি কেউ নেয় 40,000 টাকা দাম ভাই, তিনটা একসাথে 40,000 চাওয়া দাম, আলোচনা কিছু সুযোগ জি জি। ঠিক আছে চলেন আর আছে। এই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে হরিয়ানা, হরিয়ানা না জি। কয় দাঁতের এটা? এটা দাঁত তো দেখেন দাঁতটা চার দাঁতের। তো ভাই এটা কি গাব আছে? জি ভাই গাব আছে, ভরা গাব আর কি। আমি নিয়ে আসছি, এটা কি বাচ্চা লড়তেছে না খাবার না? বাচ্চা তো মনে হচ্ছে লড়তেছে জি, বাচ্চা একদম মানে অন্তিম মুহূর্তে চলে আসছে। তো এটা কেমন দাম চাবেন? এটা যদি হয় 60,000 টাকা, 60,000 টাকা একদম বাচ্চা দিয়ে দিবেন জি, আলোচনার সুযোগ আছে জি, আলোচনার সুযোগ আছে। ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা শিরোহি, শিরোহি না জি। এটা কয় দাঁতের? এটা দাঁতটা দেখি, ছয় দাঁত, হরিয়ানা কলকি সিং, বেশ লম্বা জি। কয় দাঁতের এটা? এটা নতুন, এটা যতটুকু জানি নতুন, চার চার দাঁত জি। গাব আছে? জি এটাও গাব, কত বড়? এটাও আসলে মাস্টার সঠিক শিওর নাই, কিন্তু এটাও মানে কাছাকাছি আইসা পড়ছে, কারণ হ্যাঁ ওর উলান ছাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা না, পেটও একদম ইয়া হয়ে গেছে। তো এটা কেমন দাম চাবেন? এটা যদি হয় 50 আর কি, 50,000 জি, আলোচনার সুযোগ আছে জি। ভাই পাঠা তো মাশাআল্লাহ, কান তো বিশাল বড় বড় দেখতেছি জি, হরিয়ানা কলকি সিং এর পাঠা। কলকি সিং, কলকি সিং এর জন্য কি আলাদা বই ই আছে? বিষয়টা কি আমি সত্যি কথা বলতে আমার এই এই সম্বন্ধে ধারণা নাই, যার কাছ থেকে আনছি সে হ্যাঁ সে ওই যে সে আপনাকে বলছে যে কলকি সিং এর দাম বেশি। হ্যাঁ দাম বেশি, এটা নাকি হরিয়ানার ভিতর হাই গ্রেড। হাই গ্রেড না? কয় দাঁতে এটা? এটা চার দাঁত, নতুন চার দাঁত বলছে আমাকে। আমি এটা পাঠাটা সংগ্রহ করছি বেশি দিন হয় নাই, মাসখানিক এর প্লাস হয়েছে আর কি। কত দিয়ে সংগ্রহ করছেন বলেন? এটা 1,15,000 দিয়ে, 1,15,000 জি। মাশাআল্লাহ, তো আপনার চাওয়া দামই কি এরকম? এখন চাওয়া দাম কি বলবো, কিছু বলার নাই, এটা দর্শকরা আলোচনা করে আলোচনা করে আমার সাথে নেবে ইনশাআল্লাহ, যেহেতু আমি রাখবো না ছাগল, সেল করে দেব জি, যেহেতু আপনি বিক্রি করে দিবেন সেই জন্য আপনি জি। ঠিক আছে ভাই, আপনার তো কিছু ছোট ছাগল আছে, চলেন ওইগুলো একটু দেখি। কিছু দেশি ছাগল মনে হয় দেখতে পাচ্ছি জি জি, এগুলো কি বিক্রি করবেন? জি সব বিক্রি করে দেব। আচ্ছা এগুলো কেমন দাম পড়বে? এগুলা আসলে এক একটা যে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে ওইভাবে 5,000-6,000 আছে। আচ্ছা আচ্ছা, 5-6,000 টাকা ভাই। মাশাআল্লাহ আপনার এখান তো ছাগল দেখলাম অনেকগুলা, অনেকে তো আসলে নিতে চাবে, তারা কিভাবে নেবে? কেউ যদি আপনার আমার সাথে ফোনে যোগাযোগ করে, তো ফোনে যোগাযোগ করে যদি মনে করেন আমি চাই না যে কেউ আমার সাথে অনলাইনে যোগাযোগ করে অনলাইনে নিয়ে যাক, আসুক দেখুক, আচ্ছা দেখে আসুন না নিতে পারবে। এরপরও কারো যদি সমস্যা থাকে সে যদি আমার ফোনে বলে, হ্যাঁ ফোনে অ্যাডভান্স করে পুরো টাকা, তাহলে আমি হয়তো তারে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।